Hey everyone, Assalamualaikum. Kemon achen apnara? Ekta notun vlog e apnaderke shagotom janacchi ami Azhar. So ekta notun vlog e apnara asha kori shompurno vlog ta jure sadha thakben. Ei dekhen obostha. Ber hoychilam sokal 6টার দিকে আর এখন বাজে প্রায় 9টা. Cycling korchi bhai. Plus রোদের জন্য অবস্থা আরো খারাপ হয়ে গেছে. So আমি ক্যামেরাটা মেবি ডান পাশ থেকে ধরলে ভালো হবে. Yes. So okay. চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি. Plus, এখন আমরা যাচ্ছি কিছু নাস্তা খাওয়ার জন্য সো এখানে যে আমরা নাস্তা খাবো প্লাস তোমাদের সাথে আরো ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ সো আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা ফার্স্ট অফ অল কমেন্ট করে জানাইও সবাই আশা করি তোমরা কমেন্ট করে রেসপন্স করবা আর এখন আমরা যাচ্ছি একটা হোটেলে হোটেলটা এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে হবে সো চলো আমরা হোটেলে যাই প্লাস ব্লগিং করি আর রোদ উঠে গেছে প্রচুর গরম লাগতেছে তাই হোক ব্লগিং তো করতেই হবে যেহেতু আমাদের নিয়তি ছিল ব্লগ করার আর আমার কণ্ঠ তোমরা ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা প্লিজ কাইন্ডলি কমেন্ট করে দিও আশা করি তোমরা কমেন্ট করে রেসপন্স করবা আর যদি ক্লিয়ারলি না শুনতে পারো তাও কমেন্ট করবা তাহলে আমি ইম্প্রুভ করার চেষ্টা করবো নেক্সটে ওকে সো আমরা এখন ফুটপাথ দিয়ে সাইকেলটা নিয়ে চালাচ্ছি সো ওকে আর আমাদের সামনে হচ্ছে বিকেএসপি সো এটা হচ্ছে সিলেটের বিকেএসপি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সো ইয়েস দ্যাট ইজ দ্য বিকেএসপি অ্যান্ড এদিকে হচ্ছে জাফলংয়ের রাস্তা সো আর ওইদিকে হচ্ছে ঢাকার রাস্তা ওকে সো এটা হচ্ছে বিকেএসপি এত ফোন দিচ্ছে কেন যাই হোক আমরা এখন যাবো টুরমাগের চলো আর আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা কাইন্ডলি কমেন্ট করে জানা দিও সো হাঁটার জন্য সবসময় রাইট রাস্তা হচ্ছে ডান পাশ সো আমরা একটু দেখে সেফটিভাবে আমরা ডান পাশে পার হয়ে যাব হাঁটতে হলে ডান পাশ হচ্ছে মেইন জিনিস সবসময় এটা ফলো রাখা উচিত সো ওকে চলো আমরা এখন যাবো সুরমাগে ফর আওয়ার ব্রেকফাস্ট অ্যান্ড আশা করি তোমরা খুবই এনজয় করবা যারা যারা এখন সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো তোমাদের প্রতি অসম্ভব ভালোবাসা কিপ সাপোর্টিং পাশে থাইকো সো রাস্তায় প্রচুর গাড়ি হয়ে গেছে যেটা এখন স্কুল কলেজের সময় সো সবাই এখন রাস্তায় বের হচ্ছে মানুষ ভাই রে ভাই কত মানুষ আল্লাহ দেখাবে সিএনজির সামনে বসেও পড়তেছে কী একটা অবস্থা আমিও এরকম দিন পার করে আসছি ভাই কিন্তু এরকম গাধার মতো পড়ি নাই আমিও এসএসসিতে প্লাস এইচএসসিতে প্লাস পেয়েছি বাট এরকম গাধার মতো ভাই পড়িয়া আমার জীবন কাটে নাই এটা হচ্ছে মেন জিনিস সো চলো আমরা একটু ওইদিকে যাই আশা করি তোমরাও খুবই এনজয় করবা ইনশাল্লাহ এখানে একটা আইসক্রিমের ফ্যাক্টরি মেবি ইগলো হতে পারে না এটা হচ্ছে ড্যানিশ ড্যানিশের ফ্যাক্টরি ওকে সো চলো আমরা এখন চলে যাবো বাইপাস আর বাম পাশে আমার ডান পাশে যা দেখতে পারতেছ তা হচ্ছে মূলত বা ভিডিওর বাম পাশে যা দেখতে পারতেছ তা হচ্ছে মূলত বিকেএসপি এটা হচ্ছে ফুটবল বিকেএসপি সিলেটের আশা করি বুঝতেই পারতেছ কে কোথা থেকে ব্লগটা দেখতেছ কাইন্ডলি কমেন্ট করে দিও আর আমরা এখন নাস্তা খাওয়ার জন্য যাচ্ছি আর ওদিক থেকে ও ভাই অ্যানাবাস ইজ দ্যাট অ্যানাবাস ইয়েস দেখে তো মনে হচ্ছে অ্যানাবাস সো বাস লাভিংয়ে দেখো অ্যানাবাস ও জস জস জাফলংয়ের অ্যানাবাস ওয়াও জস সকালের ট্রিপ আছে মেবি জাফলং থেকে এই জন্য অ্যানাবাস যাত আর ভালোই লাগলো দেখে অ্যাজ এ বাস লাভার ভাই বাস দেখলে আলাদাই মোশন জায়গা যায় সো বাস লাভিংও করে ফেললাম ব্লগটা কেমন লাগলো তা কমেন্ট করে দিও আর আমরা এখন নাস্তা খাইতে যাইতেছি সো নাস্তা খাবো তারপর আমরা বাসায় চলে যাব সো আশা করি তোমরাও ইনশাআল্লাহ সাপোর্ট করবো অলওয়েজ আর চলো রাস্তা দিয়ে হাঁটতেছি বাট গরম লাগতেছে প্রচুর সো গরমটাকে তো আর ভাই কোনোভাবে ইগনোর করা যায় না শীতকাল চলে আসছে নাকি গরমকাল বুঝে যাইতেছে না প্রথমে যখন বের হয়েছি তখন ছিল রোদ কুয়াশা আর এখন হয়ে গেছে রোদ কী একটা অবস্থা তো চলো আমরা যাই আশা করি তোমরা এনজয় করবা ইনশাল্লাহ যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো তাদের প্রতি অসীম ভালোবাসা কিপ সাপোর্টিং পাশে থাকো এইভাবেই আশা করি তোমরা এইভাবেই সাপোর্ট করবা অলওয়েজ আর আমরা এখন আরও সামনে যাব বিকজ উই নিড ব্রেকফাস্ট ওকে সো লেটস গো টু দ্য হোটেল ফর ইডিং সামথিং সো ওকে খুবই ভালো লাগতেছে বাট রোদের জন্য ভাই একটু খারাপ লাগতেছে এখন
প্রথম প্রথম প্রচুর ভালো লাগছিল, বাট এখন ভয়েসও হয়তো প্রবলেম করবে যা বুঝতে পারতেছি, কারণ এখন গাড়ি টাড়ি সব কিছু চাপ বাইরে গেছে রোডে। তো আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পারতেছি কিনা কাইন্ডলি কমেন্ট করে দিও তোমরা। আর চলো আমরা এখন হোটেলে যাব নাস্তা খাওয়ার জন্য। আশা করি তোমরা ইনশাল্লাহ পুরো ব্লগটা দেখবা। আর আমরা এই ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি, তো কিছুক্ষণ পরে আমরা বিদায় নিয়ে নেবো এই ব্লগটা থেকে। ওইদিকে হচ্ছে আমার বাসার রাস্তা, সো এদিকে প্রচুর রিক্স হয়ে যায় ব্লগিং। সো আমরা কোনো একটা এলাকার ভিতরে ঢোকার ট্রাই করবো, আশা করি তোমরা পাশে থাকবা ইনশাল্লাহ। আর যেহেতু আমরা এই ব্লগটা শেষ পর্যায়ে চলে আসছি, আমরা পরবর্তীতে ব্লগটা কন্টিনিউ করব। সো এখানে আমাদের একটু পার্ক করে ফেলি, আমাদের সাইকেলটা পার্ক করে ফেললাম। ওকে ডান, অ্যান্ড নাও ইট ইস টাইম টু সে গুড বাই ফ্রম দিস ব্লগ। যারা যারা সম্পূর্ণ ব্লগটা জুড়ে সাথে ছিল তার প্রতি অসম্ভব ভালোবাসা, কিপ সাপোর্টিং, পাশে থাকবে ওইভাবেই। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবো, আশা করি তোমরা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।